গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের 650 একর জমিতে গড়ে উঠেছে এশিয়ার অন্যতম বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র। তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। গত ডিসেম্বর থেকে কেন্দ্রটির বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। তিস্তা নদীর এপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ, পাশেই রংপুরের পীরগাছা আর ওপারে কুড়িগ্রামের উলিপুর উপজেলা অবস্থিত। এই তিন উপজেলার সীমান্তবর্তী সংযোগস্থলে দেশের বৃহত্তম এই সৌরবিদ্যুৎ প্রকল্পটির অবস্থান। তিস্তাপাড়ের লাটশালা এলাকায় বিশাল এ কেন্দ্রটির নির্মাণ শুরু হয় 2017 সালে। বসানো হয় 5.5 লাখ সোলার প্যানেল। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুনামগঞ্জের তিস্তাপাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে 122টি টাওয়ারের 132 কিলোভোল্টের 35 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন। নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টার সহ সব ধরনের যন্ত্র। বন্যা নদী ভাঙনের মতন প্রাকৃতিক দুর্যোগ থেকে বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষায় নির্মাণ করা হয়েছে বাঁধ ও চলাচলের জন্য 7 কিলোমিটার সড়ক, যার সুবিধা পাচ্ছেন স্থানীয়রা। এই বিদ্যুৎ কেন্দ্র উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প বিকাশে বিরাট ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ওই এরিয়া থেকে যেখানে আমরা পাওয়ার গ্রিডে, তিস্তা যেখানে আছে আপনার, ওখানে থেকে আমরা যেখানে পাওয়ার গ্রিডে বিদ্যুৎটা দিচ্ছি, ওই পুরা এরিয়ার যে পাওয়ার ডিস্ট্রিবিউশনে যদি কোনো আপনার লিমিটেশনস ছিল, ওইটাকে আমরা ফিট করতে পারছি। ফিউচারে কিন্তু বেক্সিমকো পাওয়ারের আরও প্ল্যানস আছে, যেই যেই জায়গাগুলিতে সরকার, পিডিবি, মিনিস্ট্রি ইয়ারমার্ক করে রেখেছে দ্যাট যেখানে আমাদেরকে আরও পাওয়ার দরকার আছে আমাদের ন্যাশনাল গ্রিডের জন্যে, ওই এরিয়াগুলিতেও কিন্তু আমরা ফিজিবিলিটি করে আমরা অ্যাপ্লিকেশনস দিচ্ছি, সো দ্যাট বেক্সিমকো পাওয়ার ওই সব এরিয়াতেও আরও সোলার পাওয়ার প্ল্যান্টও বসে। রংপুর সফরে এসে উত্তরের মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসাবে এই বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারের জানালা দিয়ে এক ঝলক দেখে নেন দেশের সর্ববৃহৎ এই সোলার বিদ্যুৎ কেন্দ্র। এ কেন্দ্র থেকে দিনে 200 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।